কি বই কিনলি? আমি এখান থেকে বইটাই তো কিনিনি, কিন্তু এখানে যা বই আসছে খুবই ভালো, এবং সবাইকেই বলছি এখান থেকে কিছু বই কিনবেন এবং পছন্দ হবে, কেন কি আমিও কালকে কয়টা বই কিনেছি। খাবারগুলো কেমন লাগলো? খাবারগুলো খুবই সুন্দর এবং সবাই এসে ট্রাই করবে এখানে। আনন্দ, তুমি কি সবাইকে কি আনন্দ দিচ্ছ? অবশ্যই, যে আসে সে একবার মানে বইগুলো দেখে আনন্দই পাচ্ছে ঠিক মতো। দাদা বলুন কেমন আছেন? দুর্দান্ত হয়েছে, আমরা এই আসলে এইবার প্রথম এলাম, বাচ্চাদের বই বেশিরভাগ আমরা নিয়ে আসি, খুব কম জায়গায় এরকম রেসপন্স পাওয়া যায়, এবং আমরা নবদ্বীপ থেকে এসেছি এবং আমাদের নিজস্ব পাবলিকেশনও আছে, যে ধরনের বই মানুষ দেখছে আর যা সাড়া পাচ্ছে সত্যি অসাধারণ। আপনার এখানে কি কি টাইপের পিঠে পাওয়া যাচ্ছে? এখানে এই তো ভাপা পিঠে, রসবড়া, দুধপুলি, পাটি সাপটা, সুশি পিঠে। দিদি ভাই এটা কি পিঠে? রসবড়া। বই মেলা কেমন লাগছে? বই মেলা ভীষণ ভালো লাগছে, খুব ভালো জায়গা, বই মেলা হওয়া প্রয়োজন, মানুষ বই কিনে জ্ঞান অর্জন করতে পারবে, এখন ছেলেমেলা বই পড়ছে, বই মেলা হওয়া প্রয়োজন এবং খুব ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ফ্রেশ ব্লগ পেজে তোমার স্বাগত। আমি চিরজ্জল, তোমরা দেখছো চিরজ্জল সময় স্টোরি। আমরা এখন চলে এলাম বই মেলায়। এই বই মেলা কোথায় হচ্ছে, এখানে কি কি বই পাওয়া যাচ্ছে, আর তো বই মেলার সঙ্গে তো এখানে খাওয়া দাওয়া তো আমাদের চলবেই। তোমরা এই বই মেলায় কিভাবে আসবে, এ টু জেড আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। যারা ফেসবুক পেজে নতুন হয়ে আছো পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে কি করতে হবে, বেল বাটন দাবিয়ে ফটাফট করে সাবস্ক্রাইবটা মেরে দিতে হবে। বন্ধুরা আমরা বাঙালি, খেতে খুব ভালোবাসি, যেখানে খাবো সেখানেই ছুটে যাই। আজকে এখানে ছুটে এসেছি খাবার খেতে, প্লাস বই দেখতে, ছোট থেকে বড় বন্ধু সবাই সবাই বই পড়ে, বই দেখবো, বই কিনবো, কি কি বই বিক্রি, এ টু জেড পুরো এই ভিডিওটা তোমরা ওয়াচিং করতে থাকো। দাদা বলুন কেমন আছেন? দুর্দান্ত হয়েছে, আমরা এই আসলে এইবার প্রথম এলাম, বাচ্চাদের বই বেশিরভাগ আমরা নিয়ে আসি, খুব কম জায়গায় এরকম রেসপন্স পাওয়া যায়, এবং আমরা নবদ্বীপ থেকে এসেছি এবং আমাদের নিজস্ব পাবলিকেশনও আছে, যে ধরনের বই মানুষ দেখছে আর যা সাড়া পাচ্ছে সত্যি অসাধারণ, এবং সবচেয়ে বড় কথা অনেক নতুন নতুন বই এসছে, অনেক চার্ট এসছে যেগুলো আমরা এর আগে কোনোদিন আনিনি, কিন্তু এখানে রেসপন্স খুবই ভালো। এই ধরনের ক্রাফটের বই আমাদের কাছে প্রচুর আছে এবং দেখছে মানুষ। তারপরে আরো এছাড়াও অনেক ধরনের পাজেল আমরা নিয়ে এসেছি, প্লাস্টিকের বই আমরা নিয়ে এসেছি, এই সব মিলে আমাদের যে কাজ চলছে খুবই ভালো চলছে। তো আপনার বেচাকেনা কিরকম হচ্ছে? বেশ ভালো, ভালো হচ্ছে, বেশ ভালো। শুধু তাই নয়, বাচ্চাদের সাথে মিশেও খুব আনন্দ পাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন দাদা? আমাদের কলকাতাতেও দোকান আছে, আমি এসেছি মধ্যমগ্রাম থেকে। আপনার এখানে আপনার এই স্টলে কিরকম টাইপের বই পাওয়া যায় দাদা? বেশিরভাগই বাচ্চাদের বই, বাচ্চাদের বই আমাদের 1 থেকে 14 বছর পর্যন্ত, 1 থেকে 14 বছরের মধ্যে যা যা বাচ্চারা, শুধু বই না স্কুল আইটেম মোটামুটি সবই পাওয়া যাবে আমাদের এখানে।
এবং বেশিরভাগটাই খুব হাই স্ট্যান্ডার্ড এবং ইংলিশ মিডিয়ামের। দর্শক বন্ধুরা আপনারা দেখুন, এখানে বাচ্চাদের সব নানা ধরনের বই আছে, কত টাইপের ইংলিশ বই আপনারা দেখুন। আপনাদের দেখাতে পাচ্ছি সব পুরো ইংলিশ টাইপের বই আছে। আবার এই একটা স্টল দেখাচ্ছি দর্শক বন্ধুরা, এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে, আরো গল্পের বই আছে, উপন্যাসের বই আছে, অনেক রকম টাইপের এখানে বই আছে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধু, দিদিভাই বলুন কেমন আছে। আর বলছি আপনার এই স্টলের নাম কি? এবার আপনার স্টলে কিরকম টাইপের বই পাওয়া যাচ্ছে? এখানে বাচ্চাদের ভিতরে গল্পের বই পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা আপনাদের দেখাতে পাচ্ছি, এখানে নানা রকমের বই পাওয়া যাচ্ছে, উপন্যাসের বই পাওয়া যাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বই পাওয়া যাচ্ছে, তারপরে হচ্ছে ভূতের বই পাওয়া যাচ্ছে, আবার কি গোয়েন্দার বই পাওয়া যাচ্ছে। গোয়েন্দা আমরা ছোটবেলায় পড়েছি, গোয়েন্দার গল্প, ভূতের গল্প, আমি হচ্ছে একটা ইন্টারেস্টিং। দিদি ভাই বলছি আপনি কোথা থেকে এসছেন? হ্যাঁ, বন্যা বন্যা মানে হচ্ছে আমাদের এখানে যে বন্যা, বন্যা থেকে এসছেন? দর্শক বন্ধুরা উনি গোন্ডার থেকে এসছে, এখানে স্টল দিয়েছে। দর্শক আপনারা আসুন এই দিদি ভাইয়ের দোকানে, আপনার বই কিনুন, বই পড়ুন, আরো অনেক কিছু শিখুন, সেটার কোনো শেষ হয় না আর জানার কোনো শেষ হয় না। তাই কি করতে হবে, আমাদের বই পড়তে হবে, বই কিনতে হবে, না হলে আমরা কিছুই জানতে পারবো না। তাহলে আপনারা চলে আসুন এই দিদি ভাইয়ের দোকানে, এই স্টলে। আমাদের দর্শক বন্ধুরা কি হবে আপনার এই স্টলে আসবে, একটু ঠিকানাটা আপনি বলে দেন। হ্যাঁ বলুন, ধন্যবাদ দিদি। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত টাইপের বই আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে, ভূতের গল্পের বই আছে, আর গোয়েন্দারও বই আছে, অনেক কিছু, অনেক উপন্যাসেরও বই আছে। এইসব বই আপনারা কিনুন, পড়ুন, আর হচ্ছে আরো অনেক কিছু শিখুন এই বই বইটাই পড়ে। আমাদের প্রকাশনার নাম হচ্ছে বোধিসত্ত্ব। যে বোধিসত্ত্বের যে বইগুলো, এই যে মুখোমুখি, অন্য রবীন্দ্রনাথ, আমার গুরুদেব, ঋত্বিক দর্শন, তারপরে যে রবীন্দ্র চেতনায় মৃত্যু, আমার জীবন ও ব্রত, গণতন্ত্র ক্ষমতা মানবাধিকার, যে প্রণামে তোমার, এইগুলো সব আমাদেরই আরো আছে। যে মানবিক রাজনীতির সন্ধানে, এগুলো যে গণতন্ত্রের সংকট, বিপন্ন মধ্যবিত্ত, এগুলো সব থেকে রামমোহন ও নবজাগরণ, ব্রহ্ম সমাজ, এগুলো সব আমাদের বোধিসত্ত্ব থেকে। যে গোদার, বিটলস, তারপরে বব ডিলান, এই যে অপমানে অপবাদে বিবেকানন্দ, এগুলো সবই আমাদের যে প্রকাশনা, তার নাম হচ্ছে বোধিসত্ত্ব। এই বোধিসত্ত্ব থেকে আমাদের দর্শক বন্ধুরা আপনাদের দেখাতে পাচ্ছি এখানে কত টাইপের বই আছে। এখানে বই আছে কিশোর রচনা সম্ভার বই আছে, চাঁদের পাহাড় বই আছে, তারপরে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নীতিবোধ বোধ বই আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বই বই আছে, সাধক সাধিকার বই আছে, আরো অনেক রকমের এ টু জেড এখানে বই আপনারা পাবেন। তাই চলে আসতে হবে এই দিদি ভাইয়ের বইয়ের স্টলে। আপনারা বই পড়ুন, বই কিনুন, শেখার কোনোদিন শেষ হয় না আর পড়ার কোনোদিন শেষ হয় না, ছোট থেকে বড় পর্যন্ত সবাই পড়ে যায়। এবার এবার চলে যাই আর একটা স্টলে। আমরা দেখাতে পাচ্ছি দর্শক বন্ধু এই অস্ত্র চলে চলে যাচ্ছি এখানে। দিদি আপনি কি বই কিনলেন? আপনি কি বই কিনলেন? দিদি ভাই বলুন কেমন আছেন? ভালো আছেন? কিরকম লাগছে আমাদের এই বই মেলাটা?
বইমেলা কেমন লাগছে? বইমেলা ভীষণ ভালো লাগছে, খুব ভালো জায়গা, বইমেলা হওয়া প্রয়োজন, মানুষ বই কিনে জ্ঞান অর্জন করতে পারবে, এখন ছেলেমেলা বই পড়ছে, বইমেলা হওয়া প্রয়োজন এবং খুব ভালো লাগছে। কি বই কিনলেন? ওই যে আমার ছেলে এটা কিনল, সত্যজিৎ রায়, ফেরুদার গোয়েন্দা। বলছি তোমার কি গল্পের বই পড়তে ইচ্ছা করে? হ্যাঁ। কিরকম গল্পের বই পড়তে ইচ্ছা করে? কমিক ধরনের। হ্যাঁ কমিক ধরনের, কার্টুন টাইপের। আমার তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ওই কার্টুন, তারপরে হচ্ছে ওই ফেলুদা, তারপরে হচ্ছে আপনার ভূতের বই, এইসব পড়তে ভীষণ ইচ্ছা করতো। তাই আজকে দর্শক বন্ধুরা মনে পড়ে গেল যে ছোটবেলার কিছু স্মৃতি, এর মতো যখন আমি ছিলাম আমিও পড়তাম গোয়েন্দার বই, পড়তাম ভূতের বই, পড়তাম গোয়েন্দার বইটা বেশি পড়তাম আর ভূতের বইটা বেশি পড়তাম, বেশি ইন্টারেস্ট লাগতো। সত্যজিৎ রায় ভীষণ গুণমানের সাহিত্যিক, এর বই তো ভীষণ ভালো লাগে, লেখা ভীষণ ভালো। হ্যাঁ আমার ছেলেরাও দেখছে, মানে ও এসে এখানে এই বইটি পছন্দ করলো, মনে মনে ভীষণ সন্তুষ্ট হচ্ছি যে আমার ছেলেটা ঠিক বইটা চয়েস করতে পেরেছে। সঙ্গীতে সঙ্গীতে ভরে উঠে আমি সত্যি করে ভীষণ আনন্দিত হচ্ছি যে ওই বইটা চয়েস করতে তোমাদের এই যে বইয়ের কিরকম চলছে? মোটামুটি ভালো চলছে, মোটামুটি ভালো চলছে। তোমার স্টলের নাম কি? আনন্দ। আনন্দ, আনন্দ পাবলিসি। হ্যাঁ আনন্দ পাবলিসি, আনন্দ পাবলিসি। বিভিন্ন রকমের আছে, ফেলুদা আছে, চন্দ্রযানটা আছে, চন্দ্রযান আছে। এমনি বাচ্চাদের তোমার মানে গল্পের মধ্যে বাচ্চাদের টিফিন আছে, এই যে বাচ্চাদের টিফিনটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, এই যে বাচ্চাদের টিফিন, এই বইটা, এই বাচ্চাদের এই টিফিন বইটা কত কি প্রাইস দেখেছো? এটা 250 টাকা দাম, সেখানে 10% ছাড় দেয়, 225 টাকা। 250 টাকা দাম দর্শক বন্ধুরা। এটার দাম যেরকম 400 টাকা, যেখানে ডিসকাউন্ট দেয় 360 টাকা। এটার দাম হচ্ছে আপনার দেখাতে পাচ্ছি দর্শক বন্ধু, 400 টাকা, ডিসকাউন্ট দিয়ে কত হচ্ছে? 360, 360 টাকা হচ্ছে। দর্শক বন্ধুরা আপনারা বই পড়ুন, বই কিনুন, আর হচ্ছে বই পড়ে হবে এরকম তো কোনো কথা নেই, দেখলেই অনেক মানে দেখলে তুমি মজা পেয়ে যাবে। দেখুন দর্শক বন্ধুরা, এই দেখুন আপনাদের একটু দেখাই দর্শক বন্ধুরা, ছোটবেলার দিন দিন দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধু, বলুন এটা হলো চন্দ্রযান। দর্শক বন্ধুরা এতক্ষণ আপনাদের দেখালাম অনেক বই দেখালাম, এবার দেখাবো যেখানে শীতকালে পিঠে তৈরি হচ্ছে, আজকে পিঠে খাবো। আমরা বাঙালি খেতে খুব ভালোবাসি, যেখানে খাবার সেখানেই ছুটে যাই, তাই আজকে চলে এসেছি এই পিঠে খেতে। এই পিঠে খাবো, পিঠে মুখে গেলে হচ্ছে মাখন, আর পেটে গেলে বলবে কি খাওয়ালে বস। এখানে কত একটা যে পিঠে আছে দেখুন দর্শক বন্ধুরা, আর হচ্ছে যেখানেই যাই আমি সেখানেই খাই, আমার খাই খাই একটা ভাই আছে দর্শক বন্ধু,
দিদিভাই বলুন কেমন আছেন? ভালো আছি। কিরকম চলছে আপনার এই ব্যবসাটা? মোটামুটি চলছে। হ্যাঁ, আপনার এখানে কি কি টাইপের পিঠে পাওয়া যাচ্ছে? এখানে এই তো বাপা পিঠে, রসবড়া, দুধপুলি, পাটি সাপটা, সুশি পিঠে। দিদিভাই এটা কি পিঠে? রসবড়া। রসবড়া? আর এইটার কত কি প্রাইস রেখেছেন? আর এইদিকে এটা কি পিঠে হচ্ছে? ভাপা পিঠে হচ্ছে। ভাপা পিঠের কত কি রেট রেখেছেন? 15 টাকা পিস। 15 টাকা পিস? এক পিস নিলে 15 টাকা? হ্যাঁ। দিদিভাই আপনার বাড়ি কোথায়? অশোকনগর। অশোকনগর থেকে আপনি এখানে এসেছেন? হ্যাঁ। তা কিরকম আপনার বেচা কেনা হচ্ছে? এই হচ্ছে টুকটাক টুকটাক হচ্ছে। এই যতদিন বই মেলা চলবে ততদিন এখানে তো আছেন? হ্যাঁ। কিভাবে পিঠেটা মেকিং হচ্ছে? খাওয়া হয়ে গেছে? পয়সা আগে নেব? দিদিভাই এটা কি পিঠে বললেন? বাপা পিঠে। বাপা পিঠে? দেখুন দর্শক বন্ধুরা, এই ওইদিকে আপনাদের দেখাতে পারছি, ওইটা ভাপা তৈরি হচ্ছে। কিভাবে মেকিংটা হচ্ছে আপনাদের একটু ভালো করে দেখাই। দিদিভাই এটা কি নারকেল মিক্স করা? আপনারা পুরো দেখতে থাকুন এই ভিডিওটা। কোনটা? 30 টাকা? সো ফাইনালি দিদিভাইয়ের স্টল থেকে পেয়ে গেলাম 20 টাকায় মাত্র দুধ পুলি পিঠে। মুখে গেলে বলবে মাখন, আর পেটে গেলে কি বলবে? পেটে গেলে বলবে কি খাওয়ালে বস। তাই আজকে দর্শক বন্ধুরা এটা কাছে ট্রাই করে দেখতে হবে। তাহলে কি বন্ধুরা জিভে জল আসছে? এরকম পিঠে পুলি যদি সামনে যদি থাকে অটোমেটিক জিভের থেকে টপ টপ করে জল বেরিয়ে যাবে। তাহলে করা যাক একটা ছোটখাটো বাইট, ট্রাই করি দর্শক বন্ধু। দারুন খেতে সেই টেস্ট। তাই আপনাদের কোথায় আসতে হবে? তাই আপনাদের আসতে হবে এই দিদিভাইয়ের স্টলে। এখানে নানা রকমের পিঠে এখানে পাওয়া যাচ্ছে নানা রকম দামে। একটু দেখাতে বলবো আমি ক্যামেরাম্যানকে এখানে কি কি পিঠে পাওয়া যাচ্ছে, একটু দেখিয়ে দাও। এবার আমার দিকে ধরো, আমার দিকে। তাই দেখুন দর্শক বন্ধু, চামচ দিয়ে করতে পারছি না, যাতে হচ্ছে বাঙালি আজকে এটাকে আজকে হাত দিয়েই খাবো। হাত দিয়ে খাওয়ার একটা টেস্টই আলাদা। ও দারুন খেতে পুরো, একদম হেভি টেস্টি, হেভি সুস্বাদু। না খেলে আপনারা বুঝতে পারবেন না, সব কিছু জিনিস খেয়ে দেখতে হয়, একমাত্র খেলেই আপনারা বুঝতে পারবেন খাবারটা কিরকম। তাই খেতে হলে আসতে হবে কোথায় দর্শক বন্ধু? এবার তো মনে তো প্রশ্ন আসছে কোন জায়গায় আসতে হবে। শ্রীধাম ঠাকুরনগরে বইমেলা হচ্ছে ফুটবল খেলা মাঠে। এখানে দিদিভাই রেস্টোর আছে, দিদিভাই এসছে অশোকনগর থেকে। আপনারাও দূর দূর থেকে হাবড়া, গোবরডাঙ্গা আর অশোকনগরে যারা বাসিন্দা আছেন এই দিদিভাইয়ের স্টলে আসুন। স্টলে এসে এখানে জমিয়ে কষিয়ে পুরো একদম যত পিঠে আছে খেয়ে যান, খেয়ে পুরো বাড়ি চলে যান। তারপরে গিয়ে কি করবেন? তারপরে টান টান হয়ে শুয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। আর এখানে হচ্ছে আপনার দেখাতে পাচ্ছি দর্শক বন্ধু পুরো এইটা যা পুরো টেস্টই না, হেভি রসালো সেই টেস্ট।
ব্যাপক টেস্ট, ব্যাপক হেভি টেস্ট। এর থেকে একটা খেজুরে গুড়ে একটা গন্ধ পাওয়া যাচ্ছে, স্মেল পাওয়া যাচ্ছে, পুরো টেস্টি, পুরো টেস্টি। কি আর বলবো দর্শক বন্ধু, পুরো একবার খেলেই পুরো একদম বারবার খেতে ইচ্ছা করবে। আমার তো এই পুরো একদম পিঠেগুলো তো খেতে ইচ্ছা করছে। এখন আমি খাবো না, আমার বাড়ি গিয়ে ভাত খেতে হবে, ওই জন্য এখানে এখন আর পিঠে খাবো না। এই একটা পিঠে আমি ট্রাই করলাম, হেভি টেস্ট আর হেভি মিষ্টি। তাহলে রিল্যাক্সে বসে এই পিঠেটাকে শেষ, এই পুলির পিঠেটাকে শেষ করে নিই, তারপরে আবার কাদায় ফিরে আসছি। সো ফাইনালি দিদিভাই রেস্টল থেকে দুধ পুলি পিঠে মাত্র 20 টাকায় পুরো খাওয়া হয়ে গেল। খেতে লাগলো ভীষণ টেস্টি, হেভি সুস্বাদু, খুব টেস্ট। মুখে গেলে পুরো মাখন, পেটে গেলে বলবে কি খাওয়ালে বস। তাই খেতে গেলে আসতে হবে ঠাকুরনগর বইমেলা ফুটবল খেলার মাঠে দিদিভাই রেস্টলে। এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের পিঠে পাওয়া যাচ্ছে, পাটিসাপটা পিঠে পাওয়া যাচ্ছে, ছাঁচের পিঠে পাওয়া যাচ্ছে। তাই তোমাদের বলছি দর্শক বন্ধু, এই দিদিভাই রেস্টুরে আসো, পিঠে খাও, সব পিঠেগুলো ট্রাই করো, সব কিছু জিনিস, সব কিছু খাবার একবার ট্রাই করে দেখতে হয়। ভাই বল কেমন আছিস? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি ঠাকুরনগর কাওড়া মাঠপাড়া। কাওড়া মাঠপাড়া। ভাই তুই এখান থেকে কি বই কিনলি? আমি এখান থেকে বইটা তো কিনিনি, কিন্তু এখানে যা বই আসছে খুবই ভালো, এবং সবাইকেই বলছি এখান থেকে কিছু বই কিনবেন এবং পছন্দ হবে, কেন কি আমিও কালকে কয়টা বই কিনেছি। তা বইমেলায় এসে তো কি খেলি? ওই তো এই পিঠা খেলাম, তারপর মোমো খেলাম আর জুস খেলাম। শুনছেন না দর্শক বন্ধু, আমরা বাঙালি খেতে খুব ভালোবাসি, তাই এই ভাই বইমেলায় এসে বই না কিনে সবকিছু খাবার টাবার কিনছে, বইও কিনছে, বইও পড়ছে। কোন ক্লাসে পড়ছিস ভাই? সিক্সে পড়ছে। দর্শক বন্ধু সিক্সে পড়ছে ও। ও ঠাকুরনগরের ছেলে, বই পড়তে খুব ভালোবাসে। খাবারগুলো কেমন লাগলো? খাবারগুলো খুবই সুন্দর এবং সবাই এসে ট্রাই করবে এখানে। হ্যাঁ, তাহলে আমাদের দর্শক বন্ধুদের বলে দাও কি করতে হবে। সবাই এখানে এসে ট্রাই করবে। আর আমাদের চ্যানেলটাকে কি করতে হবে? দাদাকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাহায্য করবেন। বন্ধুরা কিন্তু ভাই কিন্তু বলে দিল, দর্শক বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিতে হবে, লাইক করে দেবেন। হ্যাঁ, তো মেলাটা কেমন লাগছে? খুবই ভালো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা এতক্ষণ তো আপনাদের খাওয়া দাওয়া দেখালাম, খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। আবার চলে আসলাম আর একটা নতুন বই রেস্টলে। আমরা তো গ্রামে থাকি, গ্রামের থেকে তো অনেক অনেক দর্শকরা কলকাতায় যেতে পারে না বই কিনতে, তাই এখানে আমাদের এই গ্রামে বইমেলা হচ্ছে। দেখুন এখানে কি কি বই পাওয়া যাচ্ছে, আদর্শলিপি পাওয়া যাচ্ছে, বর্ণ পরিচয় পাওয়া যাচ্ছে, এ টু জেড নানা রকমের বই এখানে পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা বনফুলের এই যে ছোট গল্প, দেখুন দর্শক বন্ধুরা বনফুলের ছোট গল্প এই বই পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু? এই দেখেন পুরো নানা রকমের গল্প পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে আপনার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বাছাই গল্পের বই পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে পুতুল নাচের ইতিকথা, তারপরে এক বছরের সেরা ভূত, ভূতের গল্প তো ইন্টারেস্ট, আমরা ছোটবেলায় পড়েছি। আমি তো এই ভূতের গল্প আর গোয়েন্দা গল্পের বইয়ের মধ্যে ডুবে থাকতাম দর্শক বন্ধু। এখানে নানা রকমের বই পাওয়া যাচ্ছে, আপনারা এই স্টোরে আসুন, এখান থেকে বই কিনুন, আপনাদের বাচ্চাদেরও বই পড়ান। শিক্ষার কোনদিন শেষ হয় না আর জানার কোনদিন শেষ হয় না, তাই জানতে হলে কি করতে হবে? আমাদের এই বই পড়তে হবে, যেমন আমাদের খেতেও হবে বইও পড়তে হবে রোজ দিন। দাদা বলো কেমন আছো? বলো তোমার এখানে কি কি টাইপের বই পাওয়া যাচ্ছে? সব ধরনের বই, সব ধরনের বই পাওয়া যাচ্ছে। আর কিরকম তোমার এই হচ্ছে ব্যবসাটা? ব্যবসা দারুণ চলছে, ভালো চলছে। এখন তো অনেক রাত হলো, ওই জন্যই দেখছি পুরো ফাঁকা একদম। তো তুমি কোত্থেকে এসছো? আমি বিরাটির থেকে। বিরাটির থেকে এসছো? কি কি বই রাখছো তুমি? সব ধরনের গল্পের বই আছে, ছোটদের গল্পের বই আছে, বড়দের একটু দেখাও তো আমাদেরকে, আমাদের দর্শকদের দেখাও কিরকম কিরকম টাইপের তুমি বই রেখেছো। ছোটদের গল্পের সিরিজ আছে এখানে, এগুলো আছে ছোটদের উপরে, এগুলো আছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি কি বই এগুলো আছে ছোটদের উপরে, এগুলো আছে ভূতের গল্প বড়দের ছোটদের, এদিকে আবৃত্তির বই আছে, এদিকে বঙ্কিমের আছে, শরতের আছে, বিভূতিভূষণের আছে গল্প আছে, রবীন্দ্রনাথ আছে, আর এদিকে বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থের বই আছে, তারপরে এদিকে আছে
হাসির গল্প, বিভূতিভূষণের রচনা সংগ্রহ এসব। তা তুমি এই যে বই বই তো ভালোই বিক্রি হচ্ছে রোজদিন, কিরকম কি লাভটা হচ্ছে তোমাদের? মোটামুটি হচ্ছে, মোটামুটি হচ্ছে। তোমরা কি প্রতি বছর আছো? হ্যাঁ প্রতি বছরই আছো। তোমাদের কি দোকান টোকান কি আছে? পার্সোনাল তো না? পার্সোনাল আছে, বিরাটি প্ল্যাটফর্ম। এই দাদা বলছে দাদার বিরাটি প্ল্যাটফর্মে পার্সোনাল দোকান আছে। তাই দর্শক বন্ধুরা আপনাদের কি করতে হবে, বই বই কিনুন, বই পড়ুন। বই কিনতে গেলে চলে আসতে হবে ঠাকুরনগর বইমেলায়। এখানে অডেল এই দাদার স্টোরে বই রয়েছে। কিরকম বইটা কি সাবসিডি পাবে কোনো? হ্যাঁ। কিরকম সাবসিডি আছে? আমাদের কমিশন আছে প্রত্যেক বইয়ের উপরে 20%। হ্যাঁ, প্রতিটা বইয়ের উপরে দর্শক বন্ধু 20% সাবসিডি দেওয়া হচ্ছে। তাই চলে আসতে হবে কোথায়? এই দাদা ভাইয়ের বইয়ের স্টলে। তোমার বইয়ের স্টলের নাম কি দাদা ভাই? মেট্রো বুক এজেন্সি। হ্যাঁ, মেট্রো বুক এজেন্সি। ওই যে আমাদের বইয়ের মেট্রো বুক এজেন্সি। এই বই আমি একটু ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। নামটা মেট্রো বুক এজেন্সি, কলকাতা আলোচনা পল্লী হচ্ছে রাজবাড়ি কলোনি, কলকাতা 7008। তাই চলে আসতে হবে এই দাদার বইয়ের স্টলে। বন্ধুরা আপনাদের দেখাতে পাচ্ছি কবি বিনয় মজুমদার লিটন ম্যাগাজিনের পাবলিশিং বিক্রয় কেন্দ্র। এখান থেকে আপনারা আমাদের ঠাকুরনগরের কবি বিনয় মজুমদারের বাড়ি এখানে, এখান থেকে আপনারা এগুলো কিনতে পারবেন। কি কি রয়েছে একটু আপনারা দেখে নেন। এখানে দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছি এদিকে অনুষ্ঠান চলছে বইমেলায়। দর্শক বন্ধুরা আপনারা ঠাকুরনগর বইমেলায় কিভাবে আসবেন আমি বলে দিচ্ছি। আপনারা যদি ওই অশোকনগর হাবড়া এটা যদি আসেন, আসতে গেলে ঠাকুরনগর 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, নামার পরেই সোজা চলে আসবেন। আসলেই হচ্ছে আপনারা এই বইমেলা ব্যানারটা দেখতে পারবেন। এখানে পূর্বকালা মাঠে বইমেলা হচ্ছে। আর আপনারা যদি বনগার দিক দিয়ে আসেন, বনগার দিক দিয়ে আসলে ঠাকুরনগর 2 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে। নামার পর লাইন পার করবেন, লাইন পার করে সোজা চলে আসবেন ঠাকুরনগর ফুটবল খেলার মাঠে। এখানে বইমেলা হচ্ছে, এখানে আপনারা বই কিনতে পারবেন অনেক কিছু। এখানে নানা রকম ভ্যারাইটি টাইপের বই আছে। আর এখানে ডিসকাউন্টও আছে, বইয়ের বই কিনলে ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। কি দর্শক বন্ধুরা দেরি না করে চলে আসুন ঠাকুরনগর বইমেলাতে। আর এখানে খাবারও পাওয়া যাচ্ছে। আজকের এই ভিডিও কোন কোন অঞ্চল থেকে তোমরা দেখছো প্লিজ কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দিও। আজকের এই ভিডিও তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দিও। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ট্রাভেল ব্লগে অন্য কোনো ফুড ব্লগে দেখা হচ্ছে। তাহলে চলো, টাটা।